ও মা জাননি কি ব্যাপার তুমি গত 5 বছরে তোমাকে তো এই ঘরে আসতে দেখিনি আগে আসলে কি জানেন কোন ভাষায় আসবো বলুন তো ঘর জামাই বলে আমাকে এই বাড়িতে ঠাঁই দিয়েছে এটাই আমার পরম পাওয়া এরপর রোজ রোজ যদি এসে আপনাকে বিরক্ত করি তাহলে আমার বিবেক যে আমাকে ক্ষমা করবে না মা জাননি এখন কেন এসেছো এখন এসেছি মানে ওই আপনার ঘরের পাশ দিয়ে যাচ্ছিলাম তো হঠাৎ কানে এলো যে বাড়িতে কিসের জন্য একটা উৎসব হবে আমি তো এখানে সবকিছু থেকে বঞ্চিত ক্ষমা ঘেন্না করে যদি বলে দিতেন যে উৎসবটা কেন তাই আর কি রাজার জন্য রাজার জীবনে পরিবর্তন হয়েছে সে বৌমাকে নিয়ে বেশ সুখেই আছে তাই আমি সবাইকে খাওয়াবো ঠিক করেছি হাসছো যে হাসি পাচ্ছে তাই হাসছি ওসি কষ্ট হচ্ছে কষ্ট হচ্ছে আপনার জন্য আপনার মতো একজন সরল সাদাসিধে মানুষকে ঠকাতে ওদের বুকে বাঁধছে না কে ঠকাচ্ছে আমাকে কে আবার আপনার ছেলে রাজা আর আপনার আদরের বৌমা ওরা দুজনে মিলে চক্রান্ত করে আপনাকে ঠকাচ্ছে কি বলতে চাইছো তুমি না বলতে আমি কিছু চাইছি না মা জাননি আসলে কি জানো কিছুক্ষণ আগে আমি রাজার সঙ্গে বাগানে ছিলাম তো বাগান বাড়িতে হ্যাঁ আসলে রাজা যে গলার হারটা মালাকে দিয়েছে ওটা আসলে মালাই ওই হারটা রাজার হাতে তুলে দিয়েছে হ্যাঁ আসলে কি জানেন মা জাননি আপনার সামনে দিয়েছে যাতে করে আপনি খুশি হন না 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 মা জাননি কি বলবো আপনাকে ভালো মানুষ পেয়ে না আপনার সামনে ওরা নিছক অভিনয় করছে মা জননি না 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 এ হতে পারে না এই মিথ্যে এই মিথ্যে সব মিথ্যে রাজা মালা কখনো আমার সঙ্গে মিথ্যে অভিনয় করতে পারে না আমি বিশ্বাস করি না তুমি মিথ্যে বলছো আমি মিথ্যে কথা বলিনি মা জননি জীবনে আমি কোনোদিন মিথ্যে কথা বলতে শিখিনি আমার কথা যদি আপনার বিশ্বাস না হয় আপনি যান রাজার ঘরে গিয়ে দেখুন যে রাজা সেখানে আছে কিনা যদি যদি দেখেন যে সে আছে তাহলে আপনার পায়ের জুতো না আপনার পা কেন আমার পায়ের জুতো খুলে আমার গালে এক ডজন বার ঠাই ঠাই করে মারবেন মা জননি হ্যাঁ তাই দেখ বৌমা 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 আসছি মা মা এত রাতে আপনি রাজা কোথায় ও তো ঘুমোচ্ছে মা ওকে ডাকো ওর সঙ্গে আমার কিছু জরুরি কথা আছে এই মাত্র ঘুমিয়েছে মা আপনি তো আপনার ছেলেকে জানেন হঠাৎ ঘুমটা ভেঙে গেলে আবার হয়তো মেজাজটা খারাপ হয়ে যাবে ঠিক আছে তোমায় ডাকতে হবে না আমি নিজেই ডাকছি এটা কি আপনার ঠিক হচ্ছে মা স্বামী স্ত্রী ঘরে এত রাতে এভাবে ঢোকা কি আপনার মানায় আপনি ঘরে যান মা যাব নিশ্চয়ই যাব তার আগে দেখে যাব আমার সংসারে কতখানি অন্যায় চলছে সরে যাও আমি বলছি সরে যাব মা 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 না এ হতে পারে না এ হতে পারে না এত বড় অভিনয় এতখানি এতখানি মিথ্যে না ও ও মা ও মা 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 বৌমা বৌমা তোমরা কেন এভাবে আমাকে ঠকালে বলো কেন ঠকালে মা মা আপনাকে আমি ঠকাইনি মা আপনাকে ঠকাইনি আপনাকে একটু শান্তি দিতে চেয়েছিলাম আপনাকে একটু কষ্ট মা বড় কষ্ট মা রাতার চুরিটা তোমরা কোথায় এত তাড়াতাড়ি এসো মা কি হয়েছে মার কি হয়েছে মার মা কি আমার কোনো দেখি দেখি ডাক্তার দেখো দেখি ডাক্তার মা 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 শুয়ে পড়ো মা শুয়ে পড়ো হ্যাঁ হ্যাঁ বধুমণি তুমি কোনো চিন্তা করো না আমি দাদাকে খবর দিচ্ছি এক্ষুনি ডাক্তার নিয়ে আসছি কোনো চিন্তা করো না তুমি মা শুয়ে পড়ো মা মা না 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 আমার মায়ের কিছু হতে পারে না আমার আমার মায়ের কিছু হতে পারে না মা এই চাবিটা আঁচলে শক্ত করে বেঁধে রাখো টাকা গাড়ি বাড়ি সম্পত্তি কিচ্ছু চাই না আপনি আগে সুস্থ হয়ে উঠুন মা আপনি সুস্থ হয়ে উঠুন
বৌমা, এই সংসারের ভার আমি তোমার উপর দিয়ে গেলাম। রাজাকে ছেড়ে কখনো যেও না। আর আমার এই মেয়েটাকে দেখো, মেয়েটাকে দেখো। কথা দাও বৌমা, তুমি সংসারের ভার নিলে এই সংসার ছেড়ে তুমি কখনো যাবে না। কথা দাও। মা, আমি কথা দিচ্ছি মা, ওদের ছেড়ে আমি কোথাও যাবো না। আমার কথা দিচ্ছি। বৌমা, আমার রাজা, রাজা কোথায়? মা, রাজা। তুই আমার জন্য আর একটু অপেক্ষা করতে পারলে না মা? অপেক্ষা করতে পারলে না? এই দেখো না, দেখো আমি এসে গেছি মা, আমি এসে গেছি মা। আমার জন্য তুমি একটু অপেক্ষা করতে পারলে না মা? একটু অপেক্ষা করতে পারলে না? Ha 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 ha!